ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম শ্রদ্ধেয় সুদী ভক্তবৃন্দ মাননীয় দীপকগুপ্তমাশয়ের শরীরত্যাগের বিষয়ে কেউ কেউ অনুরাগী ভক্ত কিছু জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন সেই উদ্দেশ্যেই আমার প্রত্যক্ষ দেখা এবং জানা যেটুকুন আমি দেখেছি এবং জেনেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গত তিরিশে জানুয়ারি রবিবার প্রায় আমি সকালের দিকেই ডিভুবুর কাছে যেতাম কিছু কথাবার্তা বিভিন্ন বিষয়ে এবং উনিও মাঝে মাঝে প্রায় প্রতিদিন না হলেও একদিন ছাড়া ওনার কাছে যেতাম সকালেই এই আটটার পরে আটটা নটার মধ্যে যথারীতি তিরিশ তারিখেও গেছি আবার যদি দেরি হতো কোনো দিন হয়তো একদিন কি দুদিন গ্যাপ হয়ে গেছে তখন উনি একটু আক্ষেপ করে বলতেন আপনাকে কতদিন দেখিনি আপনি না আসলে আমি মনটা আমার ঠান্ডা হয় না দেখলে খুব আনন্দ পাই যাই হোক তিরিশে জানুয়ারি রবিবার আমি যথারীতি নটার সময়। আমি মাস্টার বাড়িতে যেখানে ডিপো রয়েছেন সেই ঘরে ঢুকলাম ঢুকি দেখি সেই ঘরের মধ্যে সমস্ত পরিষ্কার হয়ে আছে এবং সেবক যিনি সঞ্জয় রয়েছে দীপবাবু সেবক একটা ছেলেও রয়েছে দুজনে মিলে সেই ঘরটা পরিষ্কার করছে দীপবাবুকেও একটু বিছানা টিছানাও একটু অপরিষ্কার হয়েছে অর্থাৎ উনি বমি করে ফেলেছিলেন আমি যেতেই সঞ্জয় যে মহারাজ একটু সাবধানে দেখুন এখানে সব নোংরা আছে কী হলো না স্যার একটু বমি করেছেন কেন না এরকম রাত্রে ঘুম হয়নি রাত্রে ভালো ঘুম হয়নি অ্যাসিড হয়েছে সেই জন্য বমি হয়ে গেছে এরকম কথাবার্তা হচ্ছে তখন দীপকও কিন্তু চোখ চেয়ে আছে তখন সজাগ দেখছে এবং আমাকে বললেন ও মহারাজ আমি বললাম হ্যাঁ আমার সাথে এই শেষ কথা আর কথা হয়নি আসে সুযোগও তো দিলেন না হয়তো আমার মনে হচ্ছে ওইটি ওনার শেষ কথা আর তারপরে আর কথা উনি বলেননি চোখ চেয়েছেন অল্প স্বল্প কিন্তু বাঘরুদ্ধ ওই তারপরই শুধু ওই কথাটাই আমার কানে এবং আমাকে স্পষ্ট বললেন ও মহারাজ আমি হ্যাঁ তারপরেই উনি যেন ঘুমের ঘোর যদি সেবক ভাবছে বা আমরাও ভাবলাম যে রাত্রে ঘুম হয়নি সেই জন্য ঘুমের একটা টেন্ডেন্সি খুব ঘুমোতে চাইছেন তারপর ওরা তো ওনাকে একটু বিছানাটা একটু পরিষ্কার করে ওনাকে কম্বল টম্বল ঢাকা দিলেন উনি শুয়ে শুয়ে যাচ্ছিলেন আর যেন একটা ঘুমের ঘোরে ঘুমোচ্ছেন ঘুমোতে চাইছেন চোখ চাইতে পারছেন না এরকম অবস্থা তার কিছু খাই ওষুধ টষুধ খেয়েছে বলে হ্যাঁ জোয়ানের আড়ত খাওয়ানো হয়েছে তারপরে ওনার বললো যে আমরা একটু পরিষ্কার করে নেই আমি ঠিক আছে তোমার পরিষ্কার করো উনি ওনাকে শুইয়ে দিলেন উনি কম্বল ঢাকা দিয়ে আর ওরা সব পরিষ্কার ঘরটা পরিষ্কার করলো তা আমি প্রায় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সাড়ে দশটার মধ্যে দশটার পরে আবার গেলাম আমার মনের থেকে একটা মনে হলো যে দেখি একবার কেমন আছেন তো আমি যখন গেছি দশটার পরে তখন দেখি তখন দেখলাম ওই বাড়িতে আমাদের ওনার যে ভাই অমিতাভ গুপ্ত উনি এসেছেন উনি আছেন তো আমি তখন ঘরে ঢুকি দেখলাম যে আবার সেই যেমন দেখেছিলাম সেইভাবেই যেন ঘুমের ঘরে ঘুমাচ্ছেন নাক ডাকার মতন একটু নাক যেন নাকটা চেপে আছে আর ঘুমাচ্ছে তা আমার দেখে ঠিক ভালো বোধ হচ্ছে না আমি বললাম মানুষ তো এরকমভাবে না ঘুম হলো। ভাবে শিলিপ সাধারণত হয় না তা আমি দীপবু অমিতাউকেও বললাম যে কিছু একটা হয়েছে ইমিডিয়েট অ্যাডমিট করলে ভালো বা ডাক্তার ডাক্তারকে দেখানো হোক হ্যাঁ বললো ডাক্তারকে তো খবর দেওয়া হয়েছে ডাক্তার ডাক্তার খবর দেওয়া হয়েছে তা ইতিমধ্যে ওনার একজন যারা দু একজন আরও ভক্ত এসেছেন যারা নিয়ে মতো এখানে আসতে তার একজনকে ইসিজির জন্য খবর দিয়েছিলেন ইসিজিও এসে করা হলো আর কিন্তু উনি খুব বেশি তখন রেসপন্স দিচ্ছেন না কথাটা তার আর বলছেন না এরা বলছে উনি দেখছেন চোখ চাইছেন দেখছেন এ করছেন বললে বলে যাচ্ছে যে ইসিজি হবে এ হবে তা ওনার শরীরটাও যেন আর উনি নিজেকে শরীরটাকে ধরে রাখতে পারছেন না শরীরটা যেন ওনার বসে নেই মানে সরাতে গেলে দেখলাম যে ওনাকে একটু যখন সরানো সরাতে যাওয়া হচ্ছে উনি তো সরতেই পারছেন না আর সেই বডির যেমন পড়ে থাকে সে বডির মতন খুব তাকে সরানো যাচ্ছে না তা কোনো মতে হয়তো ইসি ইসিজিটা করা হলো ইতিমধ্যে তারপরে কিছুক্ষণ পরেই ডাক্তারবাবুরা এলেন এই সাড়ে দশটার পরে তিনজন ডাক্তার এসে গেলেন এখানে কাছাকাছি একজন থাকেন তা বাবু বলে একজন আছেন খুবই ওনার ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের যাতায়াত তাও ডক্টর কেদার ব্যানার্জি তিনিও বড় ডাক্তার ওনারা এসে দেখে আমারও তাই মনে হয়েছিলামও অমিতকে বলেছিলাম যা আমার মনে হচ্ছে কিছু একটা মাইল স্ট্রোক হয়েছে ইমিডিয়েট অ্যাডমিট করাতে হবে ডাক্তারবাবু এসে ওনারাও তাই সন্দেহ করলেন যে সেরি স্ট্রোক মেবি কিছুটা একটা হয়েছে যার ফলে উনি আর সেভাবে ব্রেন কাজ করছে না দেখছেন সাড়া দিচ্ছে না কথা বলছেন না তখন ইমিডিয়েট অ্যাম্বুলেন্স ডাকা হলো তারপরে সে অ্যাম্বুলেন্স করে ডাক্তারবাবুরাই গেলেন তিনজন ডাক্তারই সঙ্গে গেলেন অক্সিজেন সহ যখন পিজিতে উড নিয়ে যাওয়া হলো ওখানেও ডাক্তার যিনি ছিলেন ডক্টর অগ্নিভূ বলে মহারাজের খুবই স্নেহের পাত্র এবং মহারাজের সাথে খুব পরিচিত সেই জন্যে এমারজেন্সিতে ফর্মালিটি কিছু মেনটেন করতে হয়নি আগে থেকে সব কিছু ব্যবস্থা করা ছিল একদম ডাইরেক্ট গিয়ে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওনার দেখে বললেন যে ঠিকই আছে কিছু একটু অ্যাটাক হয়েছে সে তা আমরা স্ক্যান করবো সঙ্গে সঙ্গে তা স্ক্যান করার জন্যে স্ক্যান করা হলো স্ক্যান করে সঙ্গে সঙ্গে ওনারা ট্রিটমেন্ট চালু করে দিলেন দুর্ভাগ্যের বিষয় রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে সেকেন্ড অ্যাটাক হার্টে সেকেন্ড অ্যাটাক হলো কারণ ওনার আগে থেকে একটা স্ট্রেন বসানো ছিল সেই সব কারণে শরীর আর নিতে পারল না এই সেরিব্রাল বিড়াল স্ট্রোকটা সেকেন্ড যে অ্যাটাক হলো হার্ট অ্যাটাক ডাক্তাররাও বিমর্ষ হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে যে আর হয়তো রক্ষা করতে পারবো না সমস্ত তার পালস হার্টবিট অক্সিজেন একদম ডিটোজ করতে লাগলো কমে যেতে লাগলো আগে থেকে একটু অক্সিজেনটার লেভেল কম ছিল তারপরে ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু কোন মেডিসিন আর শরীর অ্যাকসেপ্ট করতে পারছে না শেষ মুহূর্ত বেলা দুটো নাগাদ মর্মান্তিক খবর ডাক্তারবাবুরাও বললেন আমরা ফেলিওর আমাদের আর কিছু করার নেই অলরেডি আমাদের ছেড়ে চলে গেছেন বেলা দুটোর পরে খবরটা তখনই ছড়িয়ে পড়ল প্রায় কিন্তু প্রোটোকল নিয়ম অনুযায়ী ডাক্তারদের যে ডিক্লিয়ার সার্টিফিকেট সেটি কয়েক ঘন্টা সময় লাগলো বেলা পাঁচটার পরে সেখান থেকে কয়েক ঘন্টা আগে যিনি সকালে যিনি সুস্থ লোক বিকালে তিনি অন্য লোকে চলে গেলেন তার আগে থেকে হয়তো উনি বুঝতে পেরেছিলেন তার আগের দিনে আমার সাথে অনেক কথা হলো আর উনি বারবার বলেছিলেন যে দেখুন আমাকে তো আপনি বলতেন কারণ গেরুয়াটাকে অন্য কোনো কারণ নেই আমার কারণ তিনি অনেক সিনিয়র সব দিক থেকেই বয়সে জ্ঞানে গরিমায় কিন্তু তিনি গেরুয়াকে সম্মান করতেন তো বলছে দেখুন বয়স তো হলো আশি পেরিয়ে গেলাম বিরাশি পড়লাম এই পনেরোই জানুয়ারি ওনার জন্মদিন গেল কিন্তু এমনই নিরভিমানী এবং গুপ্তযোগী গুপ্ত সন্ন্যাসী কাউকে প্রকাশ করবেন না জানা জানতে দেবেন না হয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে আপনি খারাপভাবে নেবেন না ভুল বুঝবেন না এই শরীরটা পনেরো তারিখে জন্ম এই কালকে জন্মদিন ছিল আমি তো বললে একটু আমরা জানালাম না জানলাম না উনি হাসলেন একটু উনিশশো চল্লিশে জন্ম ঠিক রবিবারই জন্ম হয়েছিল পনেরোই জানুয়ারি আর ঠিক রবিবারই চলে গেলেন তিরিশে জানুয়ারি পনেরো দিনের ব্যবধান তিরিশে জানুয়ারি এই আকস্মিকভাবে সকলকে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন রটন্তি কালী পূজা মাস্টারমশাই যিনি তিনি গিয়েছিলেন ফলহারানি কালী পূজা বেছে নিয়েছিলেন আর আমাদের মাস্টারমশাই তিরিশে জানুয়ারি রটন্তি কালী পূজায় বেছে নিয়েছিলেন হয়তো তিনি আগে থেকেই সব ঠিক করেই রেখেছিলেন আমাকে তারও দুদিন আগে বললেন দেখুন আমি একটা একটা আপনাকে একটা প্যাডেতে কোনো একটা লয়ারের সাথে কথা হয়েছে যে আপনি আপনার যেটি মনের ইচ্ছা ডাফট উইলের মতো যেটি পেপার উইল আপনি একটা লিখে দেবেন উনি কয়েকদিন থেকেই ভেবেছেন করেছেন যে আমার যে সমস্ত টাকা পয়সা বা মনের ইচ্ছা সেটা আমি একটা লিখে যেতে চাই তো সেটার জন্য আমাকে দুদিন আগে বলছি দেখুন আমি একটা লিখব আপনি সই করবেন সঞ্জয় সই করবে অমিতাভ সই করবে আর সেটা আপনার কাছেই রেখে দেব যেটি মনের ইচ্ছা কী ইচ্ছা না এই এখানে যে ঠাকুরবাড়িতে যে মাস্টার ঠাকুরের যে সমস্ত রিলিস্ক আছে সেগুলো যেন অ্যাজ ইজ থাকে সেবা পূজা যেমন সেগুলো যেন সেখানে থাকে আর যে সেবক ওনার সঞ্জয় ওকে আপনি রাখবেন আর আপনি এখান থেকে যাবেন না আপনার উপর আমার অনেক ভরসা আপনার উপর আমি দায়িত্ব দিয়ে যাব তা আমি সেটা তো ঠাকুরের ইচ্ছা ঠাকুর যা করবেন না মানুষের আপনার মানুষের ইচ্ছাও কিছুটা কাজে হয় প্রয়োজন হয় মানুষের ইচ্ছা মানুষের ইচ্ছাটাই ভগবত ইচ্ছায় পরিণত হয় যদি আন্তরিক হয় আমি ঠিক আছে সে আমিও তখনও বললাম যে আপনি এখন থেকে এসব ভাবছেন কারণ আপনার তো এখন কাজ শেষ হয়নি অনেক কাজ বাকি আছে সেই কাজ কমপ্লিট না হলে তো আপনাকে আমরা ছাড়বো না তখন উনি হাসলেন আমি বললাম আপনি না থাকলে আমরা তো অনাথ হয়ে যাব সব দিক থেকে অনাথ হয়ে যাব বলে সেটা যা বলেছেন আমি বললাম আমাদের এই যে যা টাকা পয়সা ফান্ড এ তো আপনার জন্যই হচ্ছে এবং হয়েছে আপনি না থাকলে কোথায় পাবো এগুলো তখন বললে সেটা যা বলেছেন আমি আমাকে অনেকে ভালোবাসে তো কেউ বললে না করতে পারে না হ্যাঁ হ্যাঁ সে তো আপনাকে থাকতেই হবে নাহলে কাজগুলো হবে কি করে তখন উনি হাসলেন কিন্তু অন্তর্জামী এবং তিনি হয়তো ভেবেছিলেন আমাদের থেকে ঠিক অন্যভাবেই যে কাজ ওনার দিক থেকে হয়তো কাজ শেষ তাই উনি চলে যাবেন বলি সব ঠিকঠাক আর এটা বললেন আমাকে একটা যে বলেছিলেন যে সাধু সেবা সাধু সেবার যেন একটা ফান করে দেব আপনাকে যাতে আমি থাকি আর না থাকি সাধু সেবা যেন বন্ধ না হয় কারণ এটা মাস্টারমশাইয়ের ট্র্যাডিশান যে সাধুদের কত তিনি ভক্তি করতেন সাধু দোষ গুণ তিনি দেখতেন না তিনি শুধু গুণটাই দেখতেন দোষ দেখতেন না সাধুর যে বেশ তাকেই সম্মান করতেন মানুষকে নয় তার গুণকে নয় শুধু এই গেরুয়া ত্যাগ ত্যাগকে প্রতি তার শ্রদ্ধা তা সেই সাধু সেবা হ্যাঁ আমি সেটাও আমি বললাম যে আগামী বছর আমাদের যে জায়গাটা কেনা হচ্ছে সেখানে সেখানে জায়গা রেডি করে সেখানে মাস্টার সেখানে মন্দির হবে পেয়ার হল হবে সেখানে ঠাকুরমা স্বামীজির পাশে মাস্টার সেখানে বসবেন নিত্য পূজা হবে আর সেই যে দিনটা আমরা ফোর্থ জানুয়ারি আমাদের এই কথামিত ভবনের যে ইনাগরেশন ডে বলা হয় টেক ওভার ডে সেই দিন অর্থাৎ আগামী বছর ফোর্থ জানুয়ারি ওনার ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল যে কমপক্ষে একশো জন সাধু এখানে তাদের সেবা করার আর পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ অথবা ভাইস প্রেসিডেন্ট মহারাজ কাকো নিয়ে এসে এটি উদ্বোধন হবে ওনারও ইচ্ছা আমারও ইচ্ছা কিন্তু ভগবানের ইচ্ছা হলো না তাই আমরা ওনার যে ইচ্ছা সাধু সেবা সেটা আমরা যথাসাধ্য করার চেষ্টা করি তাই এই যে ওনার শরীর ত্যাগ উনি পূর্ব পরিকল্পিত হয়েই রেডি ছিলেন মাঝে মাঝে বলতেন যে সুগারটা মাঝে মাঝে আপডাউন করে জানি না কখন কি হয় কিন্তু সুগার প্রেশার ওই দিনে সব নর্মাল ছিল তা আমি আমার যেটুকু জানা তার আগে কদিন আগে সুগারে একটু অসুবিধা হয়েছিল ক্রিয়েটিনে একটু বেশি ছিল ডাক্তারের পরামর্শ মতে চলছিলেন কিন্তু এমন কিছু শরীর খারাপ ছিল না আগের দিন রাত্রে ওই একটু পেট খারাপ হয়েছিল বলেছিল যে পেট খারাপ হয়ে গ্যাস হয়ে মনে হচ্ছে শরীরটা একটু খারাপ খারাপ লেগেছিলো রাত্রে সেটা আমি সঞ্জয় সেবকের কাছ থেকে শুনেছি ওকে বলেছিল যে পেটটা মনে হচ্ছে খারাপ একটু গ্যাস গ্যাস ভাব আর তো ভোরবেলা তো কেউ দেখেননি ভোরবেলাই হয়েছে মনে হচ্ছে এটা এই সকালের দিকে যখন সেবক দেখেছে আটটার দিকে আটটার সময় ঘরে গেছে তখন দেখছি যে উনি বমি টমি করেছেন শুয়ে আছেন পড়ে যাননি বিছানা থেকে এটি খুব সৌভাগ্যের মানে পড়ে গেলে আরও মহা হয়ে যেত তা আর আমরা আমি দেখেছি ওনাকে নটা থেকে এই মোটামুটি যেটুকুন জানার এই কারণ আমি যেটুকুন আমি দেখেছি প্রত্যক্ষ এবং জেনেছি সেটুকুন আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করলাম ঠাকুর মা স্বামীজির কাছে মাস্টরমশার কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি হোক ওনার যে সমস্ত আদর্শ বা জীবন সেটি যেন আমাদের জীবনে প্রতিফলিত হয় ওম শান্তি 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 হরিও রাম ও হরম নমস্ত you <sighs>